এখন আমাদের সমাজের মধ্যে এমনও নারী আছে, এমনও মা বোনরা আছে, বাজারের মধ্যে যায় পর্দা লাগে না, কিচ্ছু লাগে না, কোন রকম যদি ঘর থেকে বাহির হয় ভালো করে মুখোশ লাগায়, বুরকা পরে, সুন্দর করে ফিটিং করে, যখন গ্রাম থেকে চলে টাউনে চলে যায় আর মুখোশের প্রয়োজন হয় না। যদি ব্যক্তি যদি খারাপ হয় সন্তান খারাপ হবে, যদি ব্যক্তি যদি ভালো হয় সন্তান ভালো হবে, যদি কেউ যদি ব্যক্তি ভালো না করিয়া সন্তানের আশা করেন, ভালো সন্তানের আশা করেন, নামাজ না পড়িয়া রোজা না রাখিয়া আল্লাহর বিধান না মানিয়া জান্নাতের আশা করা যেমন বোকামি মূর্খতা, তেমন নিজের পেটটা নিজের পর্দা পুষিতা আদায় না করে পালন না করে ভালো সন্তানের আশা করাও তেমন বোকামি মূর্খতা। কথা বলুন ঠিক না বেটি? الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافي المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله، الحمد لله، نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل مولانا محمد، الله شبايدنا
কেউ বা আগে কেউ বা পরে যাইতে হবে গোরের ফার আল্লাহুম্মা সাল্লি মহামূল্যবান একটা বেহেশতের বাগানের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুল শুকর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ একটু চাওয়াজে বলুন আলহামদুলিল্লাহ মানুষ মানুষের সংখ্যা কম এত মানুষের দরকার পড়ে না আমি অল্প মানুষ আমি আওয়াজ করতে পারি ইনশাআল্লাহ কথা হচ্ছে এই জান্নাতের বাগানের ভিতরে আসতে আসতে হলে নসিবের দরকার আছে আপনার কিতাব হয় ভাগ্যের দরকার আছে নসিবের দরকার আছে আপনারা যারা বেহেশতের বাগানের মধ্যে ঢুকছেন আপনারা অত্যন্ত ভাগ্যবান যাদের নসিবে নাই তারা এই মাহফিলে আসা সম্ভব হবে ভাই চাউনটা তুলে না শেষ টানাতে আমাকে ছোট্ট একটা বিষয় দেওয়া হয় আমাকে আজকে সকালে বলা হয়েছে হুজুর একটু পর্দার বিষয় আলোচনা করবেন একটু পর্দার বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ যদি আপনারা মনোযোগ দিয়ে শুনেন তাহলে আমার ওয়াজটা একটু ভালো হবে আপনারা আমার সাথে কথা বলতে হবে যদি কথা বলেন তাহলে আমার ওয়াজ ভালো হবে যদি কথা না বলেন মরা মানুষের মতো যদি বসে থাকেন তাহলে আমার ওয়াজ ভালো হবে না যদি আমার সাথে সাথে আপনারা কথা বলেন তাহলে আমার কথা বলতে মন চাইব কথা বলবেন তো ইনশাআল্লাহ আমাদের কি বলা হচ্ছে পর্দার বিষয়ে কিছু আলোচনা করার জন্য এর আগে আসুন আল্লাহ পাক আমাদেরকে রহমত মাগফিরাত এইগুলোর মাধ্যমে আমরা দুনিয়ার মধ্যে অবস্থান করতে যদি আমাদেরকে আল্লাহ দয়া না করেন আমরা মৃত্যুর আগ পর্যন্ত যদি আল্লাহর গুলামি করি এই গুলামি দিয়ে বেহেশত দেওয়া সম্ভব কাহার হবে আল্লাহর দয়া দরকার আসেনি তো আওয়াজ দেন দরকার আসেনি একজন আল্লাহর গোলাম নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে একটা ঘটনা এসেছে একজন আল্লাহর গোলাম 500 বছর আল্লাহর ইবাদত করেছে কয় বছর তো আমাদের কয় বছর কথা বলবেন যে জবান দিয়ে কথা বলবেন সেই জবানের মালিক কে একটু আওয়াজ দেন সেই জবানের মালিক কে একদিন জবান বন্ধ হয়ে যাবে অনেক মানুষ পৃথিবীর মধ্যে জবান নাই কিন্তু সেই জবানের জন্য সে কতটুকু আফসোস করে এই জবান দিয়ে আমার আল্লাহর নাম উচ্চারণ করতে পারে না এই জবান দিয়ে কোরআন তেলাওয়াত করতে পারে না
এই জবান দিয়ে সে কালিমা পড়তে পারে না সেই জবান দিয়ে রাসূলের দরুদ পড়তে পারে না এই দিক দিয়ে আল্লাহ পাক আমাদেরকে সেই জবান দিয়েছেন এই জন্য আমরা সকলে একবার আল্লাহকে ডাক দিই আল্লাহ আরে কুচ্চাবাড়ি বলে আল্লাহু আকবার আল্লাহর একজন গোলাম 500 বছর আল্লাহর ইবাদত করেছে কয় বছর 500 বছর 500 বছর ইবাদত করার পর ওই লোকটা হঠাৎ আল্লাহর কাছে আজি কথা আল্লাহ আমাকে যেদিন মৃত্যু দিবা তুমি আমাকে সেজদা অবস্থায় মওত দিও সুবহানাল্লাহ আমাকে যেদিন মওত দিবা তোমার কোরআন তেলাওয়াত করার অবস্থায় মওত দিও সুবহানাল্লাহ আমাকে যখন মওত দিবা কোরআন তেলাওয়াত করার অবস্থায় মওত দিও আল্লাহ আমাকে যেই দিন মওত দিবা ওই দিনটা যেন জুমার দিন থাকে আমাকে যেই মাসে মওত দিবা ওই মাসটা যেন মাহে রমজান মাস থাকে সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন আল্লাহর ওই গোলাম 500 বছর আল্লাহর গোলামি করেছে 500 বছর পর হঠাৎ যখন তার কাছে মালাকুল মউত আজরাইল হাজির হয়ে গেছে মালাকুল মউত আজরাইল হইয়া রূহ যখন কবজ করে ফেলছে মৃত্যুর পরে ওই লোকটা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছেন ওহে আমার ফেরেশতার দল আমার ওই মাহবুব বান্দাকে তোমরা আমি আল্লাহর দয়া জান্নাত দান করে দাও এই বান্দা বলতেছে আল্লাহ 500 বছর তোমার গোলামি করলাম আমাকে তুমি এবার বলতেছো তোমার রহমতে আমাকে বেহেশত দিবা কই কই 500 বছর ইবাদত আমার গেল কোথায় গেল কোথায় গেল কোথায় 500 বছর গোলামি করলাম রে মাবুদ আমাকে বুঝি এখন তোমার দয়ায় আমাকে জান্নাত দিতে চাও আমার ইবাদতের বিনিময়ে তুমি আমাকে কি দিবা এমনি অবস্থা আল্লাহ বলতেছেন ও আমার ফেরেশতারা আমার ওই বান্দাকে একটু দয়া করে কুন্দা জাহান্নামের কাছে নিয়ে যাও মাহশারের ময়দানে বলা হয়েছে জাহান্নামের আগুনতাপ এত কঠিন এত কঠিন এত ভয়ানক হবে জাহান্নামের আগুন 500 বছর পর্যন্ত মানুষকে গ্রাস করবে আঘাত করবে এত শক্তিশালী হবে এত পাওয়ারফুল হবে ওই ব্যক্তিকে যখন জাহান্নামের কাছে নেওয়া হয়েছে জাহান্নামের মধ্যে নেওয়া হয় নাই যেই জায়গার মধ্যে নেওয়া হয়েছে ওই জায়গা থেকে জাহান্নাম আরো 500 বছরের রাস্তা এমনি অবস্থায় হঠাৎ জাহান্নামের আগুনের উত্তাপে বান্দার ভিতর এমন ভাবে শুকিয়ে গেছে বান্দা বলতেছে আমার কলিজা পেটে যাচ্ছে আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে এই মুহূর্তে আমি কি করব আমার কি উপায় হবে এমনি অবস্থায় ওই আল্লাহর গোলাম অশান্তি কাতরাইতেছে কাতরাইতেছে কোনো উপায় নাই কিচ্ছু নাই ওই জায়গার মধ্যে এমনি অবস্থায় আল্লাহ বলতেছেন আমার একজন ফেরেশতা আমার একজন ফেরেশতা একটা পেয়ালা পানি লইয়া তুমি ওই রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকো আল্লাহর ওই গোলাম মাহশারের ময়দানে সে হাঁটাহাঁটি করতেছে কোথাও কোনো পানি পায় না কিচ্ছু পায় না কিচ্ছু পায় না পেরেশান হয়ে গেছে হতাশা হয়ে গেছে হঠাৎ করে যখন দেখলো একজন ফেরেশতা এক পেয়ালা পানি লইয়া দাঁড়াই আছে এমনি অবস্থায় আল্লাহর বান্দা বলতেছে ফেরেশতা তুমি আমাকে যদি এক পেয়ালা পানি দিতা তাহলে আমি মন শান্তি পাইতাম এমনি অবস্থায় ফেরেশতা রাখতে বলতেছে রে আল্লাহর গোলাম তোমাকে আমি এমনি এমনি তোমাকে পানি দিব না আমার সঙ্গে তুমি বিনিময় করতে হবে আল্লাহর গোলাম ডাকতে বলতে করে ফেরেশতা আমি তোমার কাছে জানতে চাই তুমি আমার সঙ্গে কি বিনিময় করবা যা বিনিময় করবা তোমার সঙ্গে তাই বিনিময় করব ফেরেশতা ডাকতে বলতেছে আল্লাহর বান্দা এক পেয়ালা পানি দিব বিনিময়ে তুমি আমাকে 500 বছরের ইবাদত দিতে হবে কয়দিন ইবাদত
একটু আওয়াজ দেন, কয়দিন ইবাদত? ওই লোক কয়দিন ইবাদত করেছিল মনে আছে? যদি মনে না থাকে তাহলে আসলে কোনো লাভ হতো না। কয় বছর ইবাদত করেছিল? 500 বছর ইবাদত করেছিল। এখন 500 বছরের ইবাদত তো বিনিময় দিয়ে দিয়েছে, তার কাছে আর কোনো ইবাদত আছে? ফেরেশতা বলতেছে, আল্লাহর গোলাম, তুমি আমাকে 500 বছরের ইবাদত আমাকে তুমি দিতে হবে। আল্লাহর বান্দা বলতেছে, ফেরেশতা, আমি তোমাকে 500 বছরের ইবাদত দিয়ে দিলাম, বিনিময় আমাকে একটা পেয়ালা পানি দাও, জীবনটা বাঁচাই, কলিজা বেঁধে যাচ্ছে, কোনো উপায় নাই। আল্লাহর বান্দা যখন 500 বছরের ইবাদত বিনিময় দিয়ে দিও, মাত্র একটা গ্লাস পানি পান করলাম, আর 500 বছরের ইবাদত যখন দিল, তার মধ্যে কোনো পুঁজি নাই, কোনো আমল নাই। আরে আমার দুলাল কান্দি সুন্নি মুসলমান বাবারা ভাইয়ারা বন্ধুরা, আমার গভীর মনোযোগ দিবেন, অন্তর কান লাগাইবেন। 500 বছরের ইবাদত যখন বিনিময় দিয়ে গেল, তার মধ্যে আর কোনো পুঁজি নাই, তার মধ্যে আর কোনো ইবাদত নাই, কোনো কিচ্ছু নাই, এমনি অবস্থায় সেজদায় পড়ে গেল, মালিক আমার কাছে আর কোনো বিনিময় নাই, তুমি আমাকে জান্নাত দিবা কি দিবা না? এমনি অবস্থা আল্লাহ ডাক দিয়ে বলেন, এরে আমার গোলাম, তোমার কাছে জানতে চাই, তুমি মাত্র একটা পেয়ালা পানির জন্য 500 বছরের ইবাদত তুমি বিক্রি করে দিয়েছো, বিনিময় করে ফেলেছো, আমি তোমার কাছে জানতে চাই, এই জমিনের মধ্যে 500 বছর তুমি বেঁচেছিলা, 500 বছরের ভিতরে তুমি কত পানি পান করেছো, কত বাতাস তুমি উপভোগ করেছো, কত নিয়ামত তুমি উপভোগ করেছো, বলো তুমি আমাকে তার বিনিময় কি দিয়েছো? 500 বছরের ইবাদত দিল, তখন সেজদায় পড়ে গেছে। এই যে তাকে মাত্র জাহান্নামের যে জায়গার মধ্যে তাকে নেওয়া হয়েছে, ওই জায়গা থেকে জাহান্নাম পর্যন্ত আরো 500 বছর রাস্তা। সুবহানাল্লাহ, মাহশরের ময়দানে একটা দিন কত বড় হবে, কত লম্বা হবে, বলা হয়েছে দুনিয়ার মধ্যে 50,000 বছর যত লম্বা হবে, মাহশরের ময়দানে একটা দিন তত বড় হবে। এবার চিন্তা করেন কত কঠিন দিন হবে। এই জন্য আসুন, আল্লাহর গোলাম বলতে জানলাম, আমার কাছে কোনো পুঁজি নাই, কোনো বিনিময় নাই, মালিক তুমি আমাকে দয়া করে তোমার রহমতে তোমার দয়ায় আমাকে জান্নাত দিয়ে দাও। প্রথম বলছে তুমি আমাকে আমার বিনিময় জান্নাত দিয়ে দাও, তখন আল্লাহ যখন পরীক্ষা করলেন, দেখো বিনিময়ে কোনো কিছু দেওয়ার মতন সুযোগ নাই। অবশ্যই আপনারা তার মানে কি বুঝলেন, আল্লাহর দয়ার দরকার আছে না নাই? আছে। মনে করেন আমাদেরকে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে পাঠাইছেন আল্লাহর গোলামের জন্য। এখন আমরা যদি আল্লাহর গোলামি না করি, আল্লাহ আমাদেরকে কোনোদিন না খাওয়াইয়া মারছে? আওয়াজের না খাওয়াইয়া মারছে? আল্লাহ কোনোদিন রিজিক বন্ধ করছে? আচ্ছা দুলাল খান্দির মানুষ যারা আছেন প্রত্যেকে আমরা কৃষি কাজ করি, প্রত্যেকে আমরা কৃষি কাজ করি, যদি আমাদেরকে আল্লাহ পাক আমাদের এই পাপের কারণে, আল্লাহ পাক যদি জমিনকে বলতেন, জমিন এই জমিনের মধ্যে যত গাছ রোপণ করা হবে একটা গাছ থেকে যেন কোনো রিজিক না হয়, তাহলে কোনো রিজিক আমরা পাইতাম? তাওয়াজ দিন কোনো রিজিক পাইতাম? দেখেন আল্লাহ কত দয়া, আল্লাহর কত মায়া, এত নাফরমানি করার কারণেও আল্লাহ পাক আমাদেরকে একদিন না খাওয়াইয়া মারে। আমাদের মধ্যে করোনা ভাইরাস এসেছিল, কিসের জন্য এসেছে? আল্লাহ ইচ্ছা করে দিয়েছে? আল্লাহ ইচ্ছা করে দিয়েছে? না, সেইগুলা আমরা নিজেই কামাই করেছি। কে কামাই করেছে? আল্লাহ বলতেছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ পাক যখন কোরআন নাযিল করেছিলেন, ওই সময় কোরআনের মধ্যে বলেছিলেন, এটা এমন একটা কিতাব, এমন একটা কোরআন, এমন একটা কালাম, যেই কালামের মধ্যে 114 খানা সূরা রয়েছে,
যেই কালামের মধ্যে 6600 শিশুর টিকান আয়াত রয়েছে আল্লাহ বলতেছেন যদি কোন 6600 শিশুর টিটা আয়াতের মধ্যে একটা আয়াতকে যদি কেউ বিন্দু পরিমাণ সন্দেহ করে যদি কেউ মিথ্যা কথা বলে যদি কেউ বলে এই কোরআনের অমুক আয়াতটা আমার বিশ্বাস হচ্ছে না আমার সন্দেহ হচ্ছে আমার আল্লাহ বলতেছেন সঙ্গে সঙ্গে আমার বান্দা বেঈমান হয়ে যাবে একটা আয়াত যদি আপনি সন্দেহ করেন তাহলে ঈমান নষ্ট হয়ে যাবে এইজন্য আল্লাহ বলেন যখন কোরআন নাযিল করেছিলেন তখন বলেছিলেন জহরাল ফাসাদু বিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস ওহে আমার বান্দা বান্দিরা তোমরা শুনিয়া রাখো জানিয়ে রাখো জহরাল ফাসাদু বিল বাররি ওয়াল বাহরি দুনিয়ার মধ্যে জলে এবং স্থলে যা কিছু আসবে যা কিছু ঘটবে বিমা কাসাবাত আইদিন নাস আমার আল্লাহ বলতেছেন বান্দা সব কিছু হলো তোমার হাতের কামা হার কাতর কামাই হার কাতর কামাই আমরা হাত দিয়ে কামাই করে আনতেছি এগুলা হাত দিয়া কামাই করতেছি আল্লাহ বলতেছেন বনি ইসরায়েলের যুগে একজন লোক পাহাড়ের একটা জঙ্গলের মধ্যে একজন মেয়ে একজন ছেলে জিনার মধ্যে লিপ্ত ছিল হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়েছিল এমনি অবস্থায় ওই যুগের একজন আবেগ কি করলো একটা তরবারি লইয়া ওই যুবক এবং যুবতীকে হত্যা করে ফেলল যখন আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছিল গজবের আযাব দুনিয়ার মধ্যে কত দোয়া করা হয়েছে কোন দোয়া কবুল করা হয় নাই গজব শুনে নাই কোন আযাব শুনে নাই ওই আবেগ যখন যুবক এবং যুবতীকে হত্যা করে ফেলেছিল মেরে ফেলেছিল ওই দিন আল্লাহ পাক জমিন থেকে গজব উড়াইয়া দিয়েছিল বর্তমান আমাদের সমাজে জিনা ব্যভিচার অত্যাচার আসেনি তো আওয়াজ দেন আসেনি আসুন দুই একটা কোরআনের অর্থ বলি যেহেতু আমাকে বলা হয়েছে একটু পর্দার বিষয় কিছু আলোচনা করার জন্য আপনারা শুনতে রাজি আছেন নি একটু আওয়াজ দেন শুনতে রাজি আছেন আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন মুসলিমুন মুসলিমুন মানে হচ্ছে পুরুষ মুসলিমাত মানে হচ্ছে মহিলা ইংরেজিতে একটা বাক্য আছে হি অর্থ সে সি অর্থ সে এই জন্য বলা হয়েছে একটা হচ্ছে নারী আর একটা হচ্ছে একটা বলা হচ্ছে আকিম নাস সলাত আর একটা বলা হচ্ছে আকিম সলাত আল্লাহ পাক নারী এবং পুরুষ উভয় দলকে বলেছেন তোমরা পর্দা পালন করো শুধু কি পুরুষদেরকে বলেছেন আল্লাহ বলছেন নারী এবং পুরুষ উভয় পক্ষকে বলেছেন তোমরা পর্দা পালন করো পর্দার বিধানকে দিয়েছে তো আওয়াজ দেন পর্দার বিধানকে দিয়েছে আল্লাহ দিছে না এই দেখেন কোরআন থেকে আমি একটু তর্জমা করব বাংলা না কিন্তু কোরআন থেকে একটু তর্জমা করব সূরায়ে শুআরা সূরাতে সূরায়ে নূর পারা নম্বর 18 এই 18 নম্বর পারা সূরায়ে নূরের মধ্যে আল্লাহ বলছেন কুল লিল মুমিনিন কে বলছে একটু আওয়াজ দেন কে বলছে আল্লাহ বলছে কুল লিল মুমিনিন হে পুরুষ আল্লাহ বলছেন আবু আমার হাবিব আপনি আপনার পুরুষ উম্মতদেরকে বলে দিন ইয়াকুদুনা মিন আবসারিহিম কে বলেছেন আল্লাহ বলেছেন হাবিব আপনি আপনার পুরুষ উম্মতদেরকে বলে দেন কুল লিল মুমিনিনা ইয়াকুদুন হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলে দেন খুব মনোযোগ দিবেন এদিক সেদিক চাইবেন না কোরআন থেকে কথা বলতেছি আল্লাহ বলতেছেন কুল লিল মুমিনিনা ইয়াকুদুন কুল লিল মুমিনিন হাবিব আপনি আপনার পুরুষ উম্মতদেরকে বলে দেন ইয়াকুদুনা মিন আবসারিহিম তারা যেন তাদের চক্ষুটাকে ভিন্ন নারী থেকে খারাপ নারী থেকে নিচু করে রাখে কোন নারী থেকে খারাপ নারী থেকে আল্লাহ বলতেছেন হাবিব আপনার উম্মতদেরকে বলে দেন ইয়াকুদুনা মিন আবসারিহিম তারা যেন
তাদের চক্ষুটাকে তাদের দৃষ্টিটাকে বিন নারী অর্থাৎ খারাপ নারী থেকে তাদের চক্ষুটাকে হেফাজত করে এরপরে আল্লাহ বলতেছেন ওয়াহফাযু ফুরুজাহুম ও দুনিয়ার বান্দারা শুধু তোমাদের চক্ষুটাকে যদি হেফাজত করে তাহলে চলবে না এরপরে বলতেছেন ওয়াহফাযু ফুরুজাহুম তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো কে বলেছে আল্লাহ বলেছে পুরুষদেরকে বলেছে আগে কিন্তু আল্লাহ পাক পুরুষদেরকে বলেছে আল্লাহ মহিলাদেরকে আগে বলে নাই আল্লাহ প্রথম বলেছে পুরুষদেরকে তারপরে বলছে মহিলাদেরকে এরপর আয়াত আসবে আল্লাহ বলতেছেন যালিকা আযকা লাহুম যালিকা আযকা লাহুম তোমরা যদি তোমাদের চক্ষু এবং লজ্জাস্থানকে হেফাজত করো সর্বপ্রথম তোমাদের ঈমান তোমাদের যৌবন তোমাদের বডি তোমাদের যৌবন তোমাদের ঈমান তোমাদের যৌবন তোমাদের শরীরে সুস্থতা সব কিছু সুস্থ থাকবে শুধু তাই নয় তোমরা যদি চোখের এবং লজ্জাস্থানের হেফাজত করো তাহলে তোমার ঠিকানা হবে আল্লাহ তৈরি জান্নাত এরপরে আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ খাবীরুম বিমা ইয়াসনাউন আল্লাহ বলতেছেন দুনিয়ার বান্দা বান্দিরা শোনা 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 দুনিয়ার মধ্যে যা কিছু হচ্ছে যা কিছু তোমরা করতেছো যা কিছু তোমরা করো যত অন্যায় যত অপরাধ করো না কেন আমি আল্লাহ সব কিছুর খবর রাখি আমার আল্লাহ খবর রাখিনি আমার আল্লাহ জানেনি আমার আল্লাহ কোনো ঘুম আসেনি আমার আল্লাহর খামন আসেনি এ কিচ্ছু নাই আল্লাহ বলতেছেন আল্লাহু লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা বলতেছেন আমি হচ্ছি চিরস্থায়ী আমি হচ্ছি চিরঞ্জীব আমার কোনো মৌত নাই আমার কোনো হায়াত নাই আমার কোনো শেষ নাই আমার কোনো কিচ্ছু নাই লা তাখুযু ফুসিনাতু ওয়ালা নাওম আমি একটা মুহূর্তের জন্য ঘুমাই না যদি ঘুমাইয়া যাই তাহলে আমার বান্দা বান্দি যখন মুসিবতের মধ্যে পড়ে যাবে বিপদের মধ্যে যখন আমার বান্দা বান্দি পড়ে যাবে আমার বান্দা কার দরবারে যাবে কাকে ডাক দিবে রাতে তিনটার সময় বিপদে পড়তে পারে দুইটার সময় পড়তে পারে দশটার সময় পড়তে পারে যদি আমার বান্দা আমাকে ডাক দিয়ে যদি না পায় আমার বান্দা কার কাছে যাইবে এই মর্মে হযরত মূসা পয়গম্বর একদিন মনে মনে চিন্তা করতেছেন আমার আল্লাহর কি কি ঘুম নাই আমার আল্লাহ কি ঘুমান নাই এই কথা চিন্তা করার সাথে সাথে আল্লাহ পাক জিব্রাইলকে পাঠাইলেন ও জিব্রাইল আমার পয়গম্বর মূসা জমিনে তাকিয়ে আছে চিন্তা করতেছে আল্লাহ কি ঘুমান নাই আল্লাহ কি জন্য ঘুমান নাই সেটা কি জানতে চাই মনে মনে কল্পনা জল্পনা করতেছে এমনি অবস্থায় জিব্রাইলকে পাঠাইলেন জিব্রাইল আমার বন্ধু মূসার কাছে যাও যাইয়া বলো আমার বন্ধু কি জানতে চায় আমি কি জন্য ঘুমাই না যদি জানতে চায় তাহলে জমিনের মধ্যে মূসা যেন ওই মূসা সে যেন তার হাতের মধ্যে ওইভাবে দুইটা পেয়ালা কয়টা পেয়ালা দুইটা পেয়ালা গ্লাস দিয়ে পানি দুইটা পেয়ালা পানি গ্লাসের মধ্যে বললেন বরার পর বলতেছেন তার দুইটা হাতের মধ্যে সে যেন রাখিয়া দাঁড়াইয়া থাকে কয় ঘন্টা আল্লাহ যতক্ষণ পর্যন্ত না বলে ততক্ষণ পর্যন্ত সে যেন দাঁড়ায় থাকে পয়গম্বর মুসা হাতের মধ্যে দুইটা পেয়ালা গ্লাস নিলেন নিয়ে দাঁড়াইয়া রাখলেন আর চিন্তা করতেছেন কেন মনে মনে এই কল্পনা করলাম কি জন্য বিপদে পড়লাম এই পানির বোতল লইয়া পানির গ্লাস নিয়ে কতক্ষণ দাঁড়াইয়া থাকব দাঁড়াইয়া থাকতে থাকতে দাঁড়াইয়া থাকতে থাকতে হঠাৎ করে মুসার চোখের মধ্যে মাত্র কিছু নিদ্রা এসেছে ঘুম এসেছে সামান্য নিদ্রা আসার সাথে সাথে দুইটা গ্লাস মাটির মধ্যে পড়ে ভেঙে চুরমারা হয়ে গেছে এমনি অবস্থা আল্লাহ বলতেছেন সামান্য একটু সময় যদি দুইটা গ্লাস হাতের মধ্যে রাখতে পারে নাই
কিছু নিদ্রা কিছু ঘুম আসার সাথে সাথে তার হাতে গ্লাস ভাঙ্গে গ্লাস পরে ভেঙে গেছে। যদি আমি আল্লাহ একটা মুহূর্তের জন্য ঘুমাইয়া যাই তাহলে সাত আসমান সাত জমিন ভেঙে চোর মারো হয়ে যাবে। আমার আল্লাহর ঘুম আছে? ঘুম নাই। এই জন্য আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা খাবীরুন বিমা ইয়াসনাউন। বান্দা দুনিয়ার মধ্যে তোমরা যা কিছু করো যা কিছু করো সব কিছু আমি আল্লাহ জানি। এরপরেও আমি কেন গজব দেই না জানুনি, কেন আজাব দেই না জানুনি, কেন রিজিক বন্ধ করে না জানুনি। এরে আমার দিলাল খান্দির যুবক বন্ধুরা বৃদ্ধ বাবা জিরা একটু গভীর মনোযোগ দিবেন। আল্লাহ বলতেছেন আমি চাই শ্রেণীর লোকের কারণে দুনিয়ার মধ্যে আমি গজব দেই না। এক নম্বর হলো আমার আল্লাহ বলতেছেন এই জমিনের মধ্যে এক শ্রেণীর লোক আছে, এই এই প্রথম শ্রেণীর লোক হলো এক শ্রেণীর লোক। তারা বলো দুনিয়ার মধ্যে কিছু বিদ্যবল লোক আছে যাদের চুল সাদা হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, কোমর সোজা করতে পারে না, বাঁকা করতে পারে না, খাইতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না। ওই সমস্ত লোক দুনিয়ার মধ্যে বালকরা চলতে পারে না। ওই সমস্ত বৃদ্ধ লোক যখন জমিনের মধ্যে যখন আমি আল্লাহকে সেজদা দেয় আমি আল্লাহ ওই যুব ওই বৃদ্ধ লোকদের কারণে বৃদ্ধ লোকদের সেজদার দিকে যখন তাকাই আমি আল্লাহ ওই জমিনের প্রতি মায়া লেগে যায়। এমন লোক দুনিয়ার মধ্যে আসেনি, একটু আওয়াজ আসেনি। এরপর আল্লাহ বলতেছেন দুনিয়ার বান্দার আরেকটা কারণ দ্বিতীয় কোন শ্রেণীর কারণে আমি দুনিয়ার মধ্যে গজব দিনে তোমরা জানো নি। আর এক ধরনের লোক আছে যাদের যৌবন আছে যুবক, দুনিয়ার মধ্যে যুবক যখন যৌবনে যখন চাহিদা হয় বান্দা অপবিত্র প্রেমের দিকে দৌড়ায় না, নাফাকের দিকে দৌড়ায় না, মদ গাঞ্জার দিকে দৌড়ায় না, খারাপ কাজের দিকে দৌড়ায় না। ওই বান্দাকে যখন শয়তান যখন কোনো ওয়াসওয়াসা দেয় ওই বান্দা ওয়াসওয়াসাকে পিছনে ফেলে দিয়া যখন মসজিদের মধ্যে আজান হয়ে যায় মসজিদের মধ্যে চলে যায়, মসজিদে গিয়ে যখন সেজদায় পড়ে সেজদায় লুটে পড়ে যখন আল্লাহকে যখন ডাক দেয় আল্লাহ বলেন যুবকের সেজদার দিকে যখন তাকায় আমি আল্লাহ জমিনের প্রতি মায়া হয়ে যায়। তিন নম্বর হলো আরেক শ্রেণীর লোক আছে যারা যুব তারা দুনিয়ার মধ্যে শিশু বাচ্চা, এদের কোনো আমল খোলা হয় নাই। যদি জমিনের মধ্যে যদি আমি আজাব দেই গজব দেই তাহলে ওই সমস্ত মাসুম বাচ্চারা গজবের শিকার হবে কি হবে না? হবে নি, হবে। চার নম্বর হলো এই দুনিয়ার মধ্যে এক শ্রেণীর প্রাণী আছে যারা জঙ্গলের মধ্যে পাহাড়ের মধ্যে বসবাস করে। যদি আমি আল্লাহ জমিনের মধ্যে যদি গজব দেয় তাহলে ওই নিষ্প্রাপ পানি গুলাও গজবের শিকার হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক এই চার শ্রেণীর লোকের জন্য আল্লাহ পাক জমিনে কি দেন না? গজব আল্লাহ দেন না। আসুন এরপর আল্লাহ কি বলতেছেন। আল্লাহ প্রথম বলছেন কল্লিল মুমিনিন, মনে আছে নি? মনে আছে? কল্লিল মুমিনিন আল্লাহ প্রথম বলেছেন। আমি আপনার পুরুষ উম্মতদেরকে বলে দেন। এখন আল্লাহ বলতেছেন ওয়া কল্লিল মুমিনাত, আমি আগে বলেছিলাম মুমিনিন পুরুষ, মুমিনাত নারী, পুরুষ এবং নারী প্রথম বলেছেন মুমিনিন অর্থাৎ পুরুষ, এখন বলেছেন ওয়া কল্লিল মুমিনাত তার মানে হচ্ছে নারী জাতি। আল্লাহ বলতেছেন ওয়া কল্লিল মুমিনাত, হাবিব আপনার উম্মতদেরকে আপনি নারী উম্মতদেরকে বলে দেন ওয়া কল্লিল মুমিনাত, আপনার নারী উম্মতদেরকে বলে দেন ইয়াকুদ্দু ইয়াকুদ্দুন ওয়া কল্লিল মুমিনাত ইয়াকুদ্দুন, আপনার নারী উম্মতদেরকে বলে দেন ইয়াকুদ্দুন আমি না বসোয়ারিহিম, তারা যেন তাদের চোখটাকে ভিন্ন খারাপ দুশ্চরিত্রের পুরুষের চাইতে এদের চোখটাকে এদের দৃষ্টিটাকে নিচু করে রাখে, কি রাখে? হেফাজত করে রাখে। অকুল্লিল মুমিনা ইয়াকুদ্দুন আমি না বসোয়ারিহিম, এরপর বলেছেন ওয়াহফাজনা ফুরুজাহুন্না, ওয়াহফাজনা ফুরুজাহুন্না, দ্বিতীয় বলেছেন তারাও যেন তাদের লজ্জাস্থানকে কি করে
হেফাজত করে ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে এখন আমাদের সমাজের মধ্যে এমনও নারী আছে এমনও মা বোনরা আছে বাজারের মধ্যে যায় পর্দা লাগে না কিচ্ছু লাগে না কোন রকম যদি ঘর থেকে বাহির হয় ভালো করে মুখোশ লাগায় বুরকা পরে সুন্দর করে ফিটিং করে যখন গ্রাম থেকে চলে টাউনে চলে যায় আর মুখোশের প্রয়োজন হয় না আসেনি আমি ওই সমস্ত মাদেরকে বলবো ও গো মা ও গো আমার বোন তোমাদের হাতে ধরে বলি পায়েদের বলি তোমরা কোনদিন নবী হইতে পারবা না তোমরা কোনদিন নবী হইতে পারবা না তবে তোমাদের ঘর থেকে নবীরা এসেছেন তোমাদের ঘর থেকে ওলিরা এসেছেন তোমাদের ঘর থেকে বড় বীর আব্দুল কাদের জিলানী এসেছেন তোমাদের ঘর থেকে দুনিয়ার মধ্যে এই পৃথিবীর মধ্যে লক্ষ লক্ষ কোরআনের হাফেজরাও এসেছে এই জন্য তোমাদের পেটটাকে বলা হয়েছে একটা সন্তানের ফ্যাক্টরি যদি ফ্যাক্টরি যদি খারাপ হয় সন্তান খারাপ হবে যদি ফ্যাক্টরি যদি ভালো হয় সন্তান ভালো হবে যদি কেউ যদি ফ্যাক্টরি ভালো না করিয়া সন্তানের আশা করেন ভালো সন্তানের আশা করেন নামাজ না পড়িয়া রোজা না রাখিয়া আল্লাহর বিধান না মানিয়া জান্নাতের আশা করা যেমন বোকামি মূর্খতা তেমন নিজের পেটটা নিজের পর্দা পুষিতা আদায় না করে পালন না করে ভালো সন্তানের আশা করাও তেমন বোকামি মূর্খতা কথা বলুন ঠিক না বেটি এই জন্য মা কিছু দুনিয়ার মধ্যে মারা আছে কিছু কিছু মা আছে বলে আমার আগের খালা দিন শেষ এখন লাল দিন আগে আমার ছিল আমার গরিব ছিলাম এখন আমার সন্তান ডাক্তার হয়ে গেছে ডক্টর হয়ে গেছে ইঞ্জিনিয়ার হয়ে গেছে আমি আগে গরিব ছিলাম এই জন্য বাজারে যাই নাই বাজার করতে হয় নাই আমার কাপড় চোপড় কিনতে হয় নাই কোনো কিছুর প্রয়োজন হয় নাই এখন আমার সন্তান ডাক্তার হয়ে গেছে ডক্টর হয়ে গেছে ইঞ্জিনিয়ার হয়ে গেছে এখন আমার খালা দিন নাই এখন আমার লাল দিন এখন আমি মার্কেটে চলে যাব আমার স্বামীর প্রয়োজন নাই সন্তানের প্রয়োজন নাই একটু চিল্লায় বলুন নাউযুবিল্লাহ মা মা গো আমি তোমাদের পায়ে ধরে বলি ও মা তোমরা যখন ঘর থেকে বের হইবা ঘরে একজন নারী যদি কোনো একটা নারী যখন ঘর থেকে বের হয়ে যায় যখন রাস্তা দিয়ে চলে যায় রাস্তা দিয়ে হেঁটে যায় ওই মহিলার পিছনে আল্লাহর নবী বলেন 1000 শয়তান লেগে থাকে ওই মহিলার পিছনে 1000 শয়তান থাকে এখন আপনাদের কাছে প্রশ্ন আমরা তো শয়তান দেখি নাই এটা আমরা কি করে বিশ্বাস করব এটা আমার কোনো কথা না আল্লাহর নবীর কথা যদি বলেন আপনি দেখেন নাই বিশ্বাস করেন নাই তাহলে আমার নবীর হাদিস কি মিথ্যা তাওয়াতের নবীর হাদিস কি মিথ্যা না না নবীর হাদিস মিথ্যা হতে পারে না আল্লাহ নবী বলেন একটা মহিলার পিছনে 1000 শয়তান থাকে রাস্তার মধ্যে যত বকাটে ছেলে আছে যত ধরনের যুবক আছে যত যুবক আছে যত মানুষ আছে সমস্ত মানুষের দৃষ্টিটা ওই নারীর পিছনে ঘুরাইয়া দেয় আল্লাহ নবী বলতেছেন 1000 পুরুষ 1000 যুবক যদি একটা মহিলার দিকে নজর দেয় 1000 পুরুষ যদি একটা মহিলার দিকে নজর দেয় একজন যদি ওই মহিলার দিকে নজর দেয় একটা গুনাহ হবে দুইজনে যদি নজর দেয় দুইজনে গুনাহ করছে একজনের সাথে কয়জনের সাথে একজনের সাথে গুনাহ করছে তিনজন যদি চায় যদি নজর দেয় তাহলে একটা গুনাহ হবে আর ওই মহিলা বেগানা মহিলা যদি তার মুখোশের পর্দা সরাইয়া যদি 1000 পুরুষের দিকে যদি নজর দেয় তাহলে আল্লাহ নবী বলেছেন ওই যুবতী নারী 1000 পুরুষের সঙ্গে চুকের জিনা করল এই জন্য বলেছেন তোমাদের চুক্কুটাকে অবনত করো হেফাজত করো যদি হেফাজত করতে পারো তাহলে তোমাদের জন্য আল্লাহ তৈরি জান্নাত কি আছে রেডি আছে এই জন্য বলেছিলাম একটা হাদিস ছোট্ট একটা হাদিস বলে দিব সময় অল্প আল্লাহর নবীর বিবি
আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি একদিন হঠাৎ করে চলে গেলেন যুদ্ধের ময়দানে যে কোনো একটা যুদ্ধের ময়দানে যাবেন লটারি টানলেন লটারির মধ্যে যার নাম উঠবে ওই বিবি নবী সঙ্গে যুদ্ধের ময়দানে যাবে যখন লটারি টানলেন লটারির মধ্যে আম্মাদান আয়েশার নাম ছিল যখন নামটা উঠল তখন এই নামের মধ্যে আম্মাদান আয়েশার নামটা উদার সাথে সাথে একটা পালকি বানাইলেন ওই পালকির মধ্যে আম্মাদান আয়েশাকে তুললেন এই পালকিটা উটের উপর চর করলেন উটের উপরে চর করিয়া ওই উট নিয়া যুদ্ধের ময়দানে চলে গেলেন যুদ্ধের ময়দানে যখন চলে গেলেন এমনি অবস্থায় যুদ্ধের ময়দান দিকে ফিরার সময় হঠাৎ করে যে কোনো একটা জায়গার মধ্যে আল্লাহ নবী সাহাবীরা এক জায়গার মধ্যে বিশ্রাম দিলেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ হযরত মাওলানা আনিসুর রহমান সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগত হযরত মাওলানা আনিসুর রহমান সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগত নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত হযরত মাওলানা আনিসুর রহমান সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগত সংগঠনের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা একটু দূরত আল্লাহুম্মা সাল্লি জুরে জুরে মাওলানা এই দুনিয়া এমনি তাকবে আমরা একদিন তাকব না সবাই মুদে বলে যাবে নবী গো আপনি বইলেন না আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آل سيدنا مولانا আমি বলতেছিলাম হুজুর এসেছেন হুজুরকে বসে রাখবো না যেহেতু ঘটনা শুরু করেছি সংক্ষিপ্ত আকারে শেষ করবো আম্মাদান আয়েশা যুদ্ধের ময়দান থেকে ফেরার সময় যুদ্ধের ময়দান থেকে ফেরার সময় যে কোনো এক জায়গায় বিশ্রাম নিলেন বিশ্রাম নেওয়ার সাথে সাথে আম্মাদান আয়েশা একটু হাজর সারার জন্য একটু আড়ালে গেলেন আড়ালে যাওয়ার পর যখন ওই জায়গার মধ্যে গেলেন গিয়ে আবার নীরবে নির্জনে আবার পালকির মধ্যে এসে বসলেন বসার পর হঠাৎ করে ইনকাতা দেখলেন উনার গলার গলার মধ্যে যে হাড় ছিল ওই হাড়টা নাই তখন উনি কি করলেন আবার চিন্তা করলেন যে জায়গার মধ্যে হাজর ছেড়েছিলেন মনে হয় ওই জায়গার মধ্যে পড়ে আছে তখন উনি আবার চলে গেলেন ওই জায়গার মধ্যে যখন গেলেন এমনি অবস্থায় সাহাবায়ে কেরাম এই পালকিটা তুলিয়া উড়ের উপর তুললেন উড়ের উপর তুললে তারা আবার রওনা হয়ে গেলেন বলা হয়েছে আম্মাদান আয়েশা এমন পাতলা ছিলেন পালকির মধ্যে উনি আছেন না নাই এটা বোঝার কোনো শক্তি ছিল না তখন এই পালকির মধ্যে পালকিটা উড়ের উপর তুললেন তুললে সাহাবীরা তারা মদিনা চলে আসলেন এমন তো অবস্থায় আম্মাদান আয়েশা আসলেন আয়েশা দেখতেছেন এই পালকিও নাই নবীও নাই সাহাবি নাই কেউ নাই উনি চিন্তায় পড়ে গেলেন হঠাৎ করে চিন্তা করতে করতে একটা গাছের নিচের মধ্যে উনি বিশ্রাম নিলেন বিশ্রাম নেওয়ার পর যখন একটু বিশ্রাম নিলেন চোখের মধ্যে তন্দ্রা চলে আসলো ঘুম চলে আসলো এমনি অবস্থায় কিছুক্ষণ পর আল্লাহর একজন সাহাবি আল্লাহ নবীর একজন সাহাবি হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কিছুক্ষণ পরে উনি রওনা হচ্ছেন এদিকে আসবেন হযরত সাফওয়ান এই রাস্তায় যখন আসলেন
আসার পর দেখতেছেন গাছের গোড়ার মধ্যে কে জানে ঘুমিয়ে আছে। যখন কাছাকাছি আসলেন, আসার পর আম্মা জান আয়েশাকে দেখে উনি চিনছেন। চিনার পর উনি বলতেছেন ইন্না লিল্লাহ। আম্মা আম্মাকে স্বপ্ন দেখে তিনি বলছেন, এখন বলতে পারেন হুজুর পর্দা কত বরফ ছিল, তাহলে সফওয়ান কিভাবে আম্মা জান আয়েশাকে চিনলো? আম্মা জান আয়েশা বলতেছেন, জগতের মানুষ পর্দা ফরজ হওয়ার আগে আমাকে একদিন সফওয়ান দেখেছিল। এই জন্য দেখার সাথে সাথে সফওয়ান বলেছে ইন্না লিল্লাহ। ওই সফওয়ান কি করলেন, ইন্না লিল্লাহ আওয়াজ শোনার সাথে সাথে আম্মা জান আয়েশা ঘুম থেকে উঠলেন। উঠার সাথে সাথে উনি কি করলেন, উনি সঙ্গে সঙ্গে মুখ থেকে উনি ডেকে ফেললেন। তার মানে মুখ ডাকা পর্দার একটা অংশ। যদি আপনি যদি সারা বডি যদি বুরকা লাগান আর যদি মুখ যদি খুলে ফেলেন, তাহলে পর্দা রক্ষা হবে না? মহিলাদের জন্য হচ্ছে পায়ের থেকে মাথার তালু পর্যন্ত আপাতমস্তক সমস্ত শরীর ঢাকা রাখার নাম হচ্ছে পর্দা। এই জন্য এই হাদিস অনেক লম্বা হাদিস, আমি সেদিকে যাব না। হুজুর এসে পৌঁছে গেছেন, আল্লাহ পাক যা আলোচনা করেছে সকলে আমল করার চেষ্টা করবেন। আমরা শুধু ওয়াজ জানি কিন্তু আমল করি না। আমরা জানি জানার নাম কিন্তু ইসলাম না, মানার নাম ইসলাম। এই জন্য আমাদেরকে আজকে সকালে বলা হয়েছে পর্দার সম্বন্ধে কিছু আলোচনা করার জন্য। দেখেন এই অত অল্প সময় এক ঘন্টা হয় নাই, একটা বিষয় আলোচনা করলে দেড় ঘন্টার ভিতরে ওয়াজ না করলে বিষয়টা এলোমেলো হয়ে যায়। আসলে এই সমস্ত মাহফিল ভালো লাগে না আমার কাছে। একটা বিষয় দিলে যদি বিষয় না দিত একটু ডংডং করে যেতাম গা, আমরা অত বড় আলেম না, যদি ওয়াজ করি কোরআন থেকে ওয়াজ করি গন্ডা এই কিচ্ছা কাহিনী ভয়ের সময় কাটানোর মতো সময় আমার কাছে নাই, ভালো লাগে না। মানুষ শুরু হইতাম পারি কিন্তু কিচ্ছা কাহিনী ভালো লাগে না, অনেক সময় দরকার। এই জন্য একটু সামান্য একটু কাজ করছি। আপনারা বাড়িতে গিয়া যাদের ছেলে মেয়ে আছে যাদের স্ত্রী আছে পর্দাটা অবশ্যই মানার চেষ্টা করবেন, জোর করে না, কৌশলে হেকমতে, তারা যেন কষ্ট না পায়। হেকমতের সাথে পর্দাটা আস্তে আস্তে ধীরে ধীরে মানাইবার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে যেন আলোচনা যা করা হয়েছে এর উপরে আমল করার মতন তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।